हेलो फ्रेंड्स, वेलकम टू आर एस जे चैनल। फ्रेंड्स, आज के जो टॉपिकটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড পাথর। টপিকটা একটু অন্যরকম। আর সেকেন্ড হ্যান্ড পাথর আপনারা চিনবেন কি করে বা আপনারা ওটা অ্যাভয়েড করবেন কি করে? সেকেন্ড হ্যান্ড পাথর আপনারা চিনবেন কি করে বা সেটা অ্যাভয়েড করবেন কি করে? তো ফ্রেন্ডস, সেকেন্ড হ্যান্ড পাথর চেনার কোনো অপশনই নেই। কারণ হচ্ছে গিয়ে যে দোকানদার বা যে ম্যান বা যেই বলুন, যে সেকেন্ড হ্যান্ড পাথরটা বিক্রি করছে, সে কিন্তু আপনাকে বলে বিক্রি করবে না যে দাদা আমি সেকেন্ড হ্যান্ড পাথর আপনাকে দিচ্ছি বা আপনি সেকেন্ড হ্যান্ড পাথর নিচ্ছেন। কারণ সে কিন্তু ফার্স্ট হ্যান্ড বলে বিক্রি করবে, কিন্তু যখন সে কিনছে তখন কিন্তু সেকেন্ড হ্যান্ড পাথর বলে সে কিনবে, যে সেকেন্ড হ্যান্ড পাথর ভ্যালুলেস, আপনি বিক্রি করতে পারেন, আমার কাছে অপশন আছে সেকেন্ড হ্যান্ড পাথর কেনার। সে সেকেন্ড হ্যান্ড পাথরটা কিনলো, কিন্তু বেচার জন্য কিন্তু সে তখন আর বিক্রি করার সময় সে বলবে না যে দাদা এটা ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড। তো ফ্রেন্ডস, সেকেন্ড হ্যান্ড পাথর কিন্তু দেখুন, যখন সে পাথরটা ফার্স্ট হ্যান্ড অবস্থায় থাকছে, তখন তার যতখানি কার্যক্ষমতা বা তার যতখানি কাজ করার ওয়ার্কিং যতখানি ক্ষমতা, সেটা কিন্তু তখন থাকে। যখন সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায় বা ইউজ করার পর আপনাকে যখন সেটা কালি আপনার যখন ওটা কাটিং করছে বা পলিশ করে যখন বিক্রি করছে, তখন কিন্তু সেটা অতখানি কার্যকারিতা থাকে না। একটা ভাবুন, নতুন গাড়ি, সেটা যদি চলে, চলার পর যদি ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, তারপর যদি ওটা কাউকে বিক্রি করলো, পালিশ করে খুব ঝিকঝাক করে বাইরেটা দেখিয়ে খুব ভালো দেখিয়ে ওটা বিক্রি হয়ে গেল, কিন্তু যে গাড়ির প্রবলেমটা হবে গাড়ির, সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে, লাস্টে তখন কিন্তু গা বডি চকচক থাকলেটাই কিন্তু কাজ হলো না। ওর ইঞ্জিনের যে প্রবলেমগুলো হয় তখন কিন্তু সেই সমস্যাগুলো ধরা পড়ে, ঠিক আছে? সেরকম সেম টু সেম পাথরের ক্ষেত্রে, যে পুরোনো পাথরটা নিলো, সেটা নেওয়ার পর ওটা কাটিং পলিশ করে ওটা ভালো চকচকে করে দিল, কিন্তু ওটা ফার্স্ট হ্যান্ড হয়ে গেল না, ওটা সেকেন্ড হ্যান্ডই থাকলো, যেহেতু ওটা লোকে ইউজ করা পাথর। এবার সে যখন ইউজ করছে তখন 95% বা 90% সেটা কাজ হয়েই গেল, তখন তারপর যে নিচে তার কাজ হচ্ছে। এবার অনেক সময় এটা শোনা যায় যে কিছু কিছু কাস্টমার বা কিছু কিছু ভিউয়ার্স বলছে যে আমাদের কাজ হয় না পাথর পরে, বা আমরা পাথর পরেছি সেই পাথরটাতে কাজ হচ্ছে না, এই দোকানদার দিয়েছে আমার পাথরে কাজ হচ্ছে না। তখন ফ্রেন্ডস, সেটাই আপনাকে মাথায় রাখতে হবে যে সেই পাথরটা হয়তো সেকেন্ড হ্যান্ড ছিল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে তার তো কাজ ওয়ার্কিং যে ক্ষমতাটা সেটা তার হয়ে গেছে, এখন যেটা হচ্ছে স্লো, সেটা হচ্ছে স্লো একদম, কিন্তু আপনার চেয়ে ফার্স্ট কাজ। দেখুন, আপনারা যখন কোনো কারোর কাছে হাত দেখাচ্ছেন বা একটা কোনো কিছু পাথর নিচ্ছেন, সবারই পয়সার দাম আছে, যে আপনার একটা খাটনির পয়সা দিয়ে আপনি একটা কোনো জিনিস কিনছেন, সেটা আপনারাও মনে মনে চাইবেন যে আমি যেটা নেবো সেটা ভালো নেবো। সবসময় সবাই এটাই মনে করে যে আমি যেটা নেবো বা আমি যেটা কিনবো সেটা ভালো কিনবো, কিন্তু মনের অজান্তে বা আপনার বেখেয়ালিতেই সেই জিনিসটা যেটা আপনি চাইছেন না সেই জিনিসটাই আপনি পেয়ে যাচ্ছেন। তখনই তারপরেই আপনার সেই পয়সাটা তখন আর কাজ করে না, কারণ হচ্ছে কি আপনি সেই পয়সাটা দিয়েছেন, সেই পয়সার কোনো আর ভ্যালুই থাকলো না। তখন আপনি সেই দোকানদারের কাছে বা সেই ব্যক্তির কাছে যখন গিয়ে বলবেন যে আমি এই পাথরটা কাজ হচ্ছে না আমি রিটার্ন করবো, সে এক কথায় সে রাজি হয়ে যাবে, সে পাথরটা আপনাকে বলবে কিছু পার্সেন্টেজ আমরা কেটে আপনাকে রিটার্ন করে দেবো। কারণ যখন সে কিনেছে ছিল সেকেন্ড হ্যান্ড হিসাবে, একটা পাথরের দাম যদি ভাবুন, সাপোজ এক্সাম্পল যদি 100 টাকা হয়, সে হয়তো কিনেছিল ওটা 50 টাকায়, তো 50 টাকা কেনার পর আপনার কাছে ভাবুন বিক্রি করলো 80 টাকা, আপনি ভাবলেন অনেক কম দাম, আপনি কিনে নিলেন সেটাকে 80 টাকা, যখন আপনি কিনলেন ওটা, তখন কি হলো, আপনি যখন আবার ওটাকে ফেরত দেবেন তখন ও 50 টাকা রেখে বাদ বাকি টাকা আপনাকে রিটার্ন দিল, তার তার পাথরের দাম তো উঠেই গেল, যেই টাকা দিয়ে কিনেছিল সেই টাকায় আবার চলে এলো। এই পাথর এরকম ভাবে যদি পাথরগুলোকে বারেবারে রিটার্ন করে অ্যান্ড পলিসি করে, রিটার্ন করে পলিসি করে, 100টার মধ্যে যদি 10টা এরকম কাজ আসে, দোকানদারের প্রচুর লাভ থাকবে। কারণ হচ্ছে সে আনছে, রিটার্ন করছে, হালকা পয়সা দিয়ে পলিশ করছে, মালটাকে রিফাইন করে আবার সেটাকে বিক্রি করার চেষ্টা করছে। তো ফ্রেন্ডস, সেকেন্ড হ্যান্ড পাথরের অনেক রকম অসুবিধা হয়। যেমন ভাবুন, কোনো সাপোজ কোনো লোক মারা গেছে, অপঘাতে মৃত্যু হয়েছে, সে পাথরটা 1 মাস বা 1 বছর সে পড়েছে, সে অপঘাতে মৃত্যু হয়েছে, তার একটা কিন্তু সব জিনিসের উপর মোহমায়া থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে তার একটা তার শখের জিনিস, তার প্রিয় জিনিস, সে জিনিসটা বানিয়েছে, সে ইউজ করতে পারেনি বেশি দিন, তার একটা টান থাকবে। এবার আপনি সেটা জানেন না, তার ফ্যামিলির লোক কিছু বছর পর বা কিছুদিন পর সেই পাথরটাকে তারা বিক্রি করে দিল, যেই বিষয়ে তো কারণ হোক সে বিক্রি করে দিল তারা। তো আপনি যখন সেই দোকান থেকে কিনবেন, সে ওটা কিন্তু ওরকম ভাবে রেডি করবে না, ওটা রিপলিশ অ্যান্ড রিকাটিং করে তখন আপনার সামনে প্রেজেন্ট করবে, তখন ওটা আপনি কিন্তু বুঝতে পারবেন যে ফার্স্ট হ্যান্ড আছে না সেকেন্ড হ্যান্ড আছে। ফ্রেন্ডস, এটা এই টপিক নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু রিসেন্ট বিগত কিছুদিন ধরে এমনই শোনা যাচ্ছে যে ম্যাক্সিমাম পাথর কাজ হচ্ছে না কোনো পাথরে, এরকম ভাবে সবাই বারে বারে মানে এরকমই ইউটিউবে আমাদের বলে যে আমার পাথর কিনেছি কিন্তু আমাদের পাথরে কাজ হচ্ছে না, আমাদের পাথরে কাজ হবে কি করে, এই জিনিসটাই হচ্ছে বিষয়টি এরকমই, যে তখন কাজ আপনার কিন্তু হবে না।
এবার তখন আপনার হতাশা হয়ে যান যে আমরা এত টাকা দিয়ে পাথরটা কিনলাম, আমার কাজ হচ্ছে না পাথরটা। উল্টো পাথরটা যখন এবার আপনি রিটার্ন করতে যাবেন, তখন আপনার কাছে যে একটা, যে সময় আপনাকে ভালোভাবে মিষ্টি মুখে যখন একটা কথা আসার মাথায় রাখবেন, যখন সে পাথর কোনো বিক্রি করবে, সে কিন্তু ভালোভাবে আপনার যতখানি রকম হবে সে কিন্তু বলেই কিন্তু মালটা বিক্রি করবে। যখন রিটার্ন করতে যাবেন সেই রিটার্ন পলিসির সময় এমন এমন কথা বলবে, তখন আপনি কিন্তু সেটা মানে আইডিয়াই করতে পারবেন যে এই এরকম কথা তো ছিল না, বা এরকম জিনিস কিছু হয়নি, বা এতটা মাইনাস কেন হচ্ছে। আপনি হয়তো দিয়েও দিলেন, তারপর নেক্সট যখনই কাস্টমার অন্য কোনো কাস্টমার, বা আপনিও যদি ভবিষ্যতে কোনোদিন ওই জিনিসটাই আপনাকে কিনতে হলো ফার্দার, বা আপনি অন্য কোথাও দিয়ে কিনলেন, বা আপনার পাথরটা অন্য কেউ কিনলো, এই জিনিসটা ফ্রেন্ডস হচ্ছে। তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড কী করে করবেন, যে আপনারা দেখুন মার্কেটে কে ফার্স্ট হ্যান্ড পাথর বিক্রি করে, মানে সে শুধু ফার্স্ট হ্যান্ড পাথরই বিক্রি করবে, সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করার মতো তাদের ইন্টেনশন থাকে না, বা তারা নেয়ও না। আর যারা সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করে আপনাকে বুঝেই নিতে হবে, মানে যারা কিনছে তারা বিক্রি করবে, এবার তারা তো আপনার অ্যাকোরিয়ামে রেখে দেবে না সাজিয়ে গুছিয়ে, বা বাড়ি সৌন্দর্য করার জন্য বাড়ির মধ্যেও রেখে দেবে না, যখন পয়সা দিয়ে কিনেছে সে ওটা দাম করেই বিক্রি করবে। তা আপনাদেরও অ্যাজ এ ভিউয়ার্স অ্যান্ড কাস্টমার্স আপনাদেরও বুঝে নিতে হবে যে কীরকম কীরকম বিষয়টা নিয়ে পাথরটা কিনলে ভালো হয়, একটু স্টাডি করে নেবেন, বুঝে নেবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কিনতে 2 মিনিটও সময় লাগে না, কিন্তু কেনার পর কিন্তু অনেক সময় অসুবিধা হয়, ঠিক আছে। তা কেনার আগে অসুবিধা ফিল করার আগে আপনাকে একটুখানি স্টাডি করে নেবেন জিনিসটা সব রকমভাবে, তারপর আপনারা পাথর কেনার জন্য ভাববেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে পাথরটা কিনবেন। দুম করে মনে এলো যে আমি এখনই কিনে নিলাম, এরকম করবেন না, 3-4 জায়গায় ভেরি করবে। আমরা সবসময় আমাদের কাস্টমারদের বলি যে 3-4 জায়গায় ভেরি করো, যদি মনে হয় তাহলে তুমি আমার কাছে আসো। অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আমার এটাই মনে হয়, সেই হিসাবে আপনাদের সামনে আজকে এই টপিকটি রাখা। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং কোনো জেমস্টোন সম্বন্ধে যদি কোনো আইডিয়া বা কোনো নলেজ নেওয়ার ইচ্ছে হয়, আপনি আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল এবং হুগলি, সব রকমভাবে আপনারা হেল্প পাবেন। এবং আমাদের কুরিয়ার সার্ভিস অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে, 3-4 দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়া আমরা কুরিয়ার সার্ভিস প্রোভাইড করি ইন্ডিয়ার মধ্যে।